বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কতগুলো আসন রয়েছে। তার মানে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে তোমাদের জন্য কতগুলো আসন বরাদ্দ রয়েছে সেটি আগে জানা দরকার। তাহলে তোমরা বুঝবে সেখানে কম্পিটিশন কেমন হবে আর তোমার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। সো আমি প্রথমেই দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসন সংখ্যা সেই আসন সংখ্যাটা প্রথমেই দেখবো আমরা। এ ইউনিট বা বিজ্ঞান অনুষদ, সেখানে যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে মানে এ ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, যেটাকে আমরা পিওর সায়েন্স বলি, তাদের জন্য রয়েছে 1788টি সিট। আর যারা বিভাগ পরিবর্তন করবে, বিভাগ পরিবর্তন করে এইবারই নতুন শুরু হলো যে যেই কোনো ইউনিটের পরীক্ষার্থী বা যেই কোনো বিভাগের পরীক্ষার্থীরা কি করতে পারবে, সায়েন্সে পরীক্ষা দিয়ে 50টি সিট দখল করতে পারবে। এরপরে যদি আমরা দেখি বি ইউনিট, যেটার নতুন নাম হচ্ছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ। দ্যাট মিন্স আগে যেটা কলা অনুষদ ছিল এটা এখন অনেক বড় হয়ে গেছে, তাই না? কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এই অনুষদে তোমার জন্য সিট বরাদ্দ রয়েছে 1788টি। আর যারা বিভাগ পরিবর্তন করবে, বিশেষ করে বিজ্ঞান থেকে এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের জন্য রয়েছে প্রায় 1200 সিট। এই 1200 সিটের মধ্যে প্রায় 950-এর কাছাকাছি হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য, আর বাকিগুলো হচ্ছে কমার্সের স্টুডেন্টদের জন্য। দ্যাট মিন্স প্রায় 300-এর মতো চলে যায় এইখানে আমাদের হিসেব মতে। এরপরে যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, দ্যাট মিন্স ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ব্যবসা শিক্ষা অনুষদ, সেখানে যারা কমার্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য 847টি সিট বরাদ্দ রয়েছে, এবং বিভাগ পরিবর্তন যারা করবে সেখানে 100টি সিট বরাদ্দ আছে। এরপরে ফাইন আর্টস, এখানে 135টি সিট রয়েছে, এখানে কোনো বিভাগ পরিবর্তন নাই। সো আমরা এতক্ষণে যেটা দেখলাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা। এরপরে যদি আমরা চলে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আসন সংখ্যাটা এটা হচ্ছে আমরা গত বছরের যেই আসন সংখ্যা সেটা অনুযায়ী দেখাচ্ছি। এখানে এ ইউনিট মানে হচ্ছে গাণিতিক ও পদার্থ বিষয়ক, সেখানে 466টি সিট বরাদ্দ রয়েছে। এরপরে রয়েছে সমাজ বিজ্ঞান অনুষদ, সেখানে যেটাকে আমরা বিভাগ পরিবর্তনও বলি, এটা হচ্ছে 386টি আসন নিয়ে গঠিত। এরপর হচ্ছে কলা ও মানবিক অনুষদ, যেটাকে আমরা আর্টসের ফ্যাকাল্টি বলে থাকি, সেটা হচ্ছে 467টি। এছাড়া আরও কিছু ইউনিট রয়েছে, আমরা একটু খেয়াল করব। সেটা হচ্ছে ডি ইউনিট, জীববিজ্ঞান ইউনিট, 310টি সিট রয়েছে। এরপরে রয়েছে বিজনেস স্টাডিজ, কমার্সের যেই অনুষদটা সেটাতে রয়েছে 250টি সিট। সো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা জানলাম। এরপর আমরা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে এই জিনিসগুলো ভালোভাবে যদি ক্লিয়ার না করা হয় তাহলে কিন্তু তোমরা বুঝবে না যে আসলে তুমি কতগুলো সিটের বিপরীতে পরীক্ষা দিচ্ছ বা তুমি কতগুলো সিটের মধ্যে একটা সিট পেতে পারো। এরপরে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, একবার শুরুতেই দেখছি মানবিক, 2019টি, অনেকগুলো সিট রয়েছে। বাণিজ্যতে যারা পরীক্ষা দিবে মানে হচ্ছে যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য মাত্র 594টি। এরপরে হচ্ছে বিজ্ঞানের যারা রয়েছে তাদের জন্য 1594টি। সো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ বি সি ইউনিটের আমরা দেখলাম। এরপরে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা, এখানে আমরা দেখছি এ ইউনিট যারা বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবে তাদের জন্য 1212টি সিট, আর যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে 1221টি সিট, এবং বিজনেস স্টাডিজে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেটা হচ্ছে 441টি সিট, আর ডি ইউনিট বা বিভাগ পরিবর্তনে সেটা হচ্ছে 1160টি সিট। সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা সম্পর্কে জানলাম। আমরা এখনও গুচ্ছটা দিইনি, এরপরে কোনো একটি ভিডিওতে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে আসন সংখ্যা তোমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে সেটা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা দেখার পরে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে সেখানে আসন সংখ্যা কত। সো অধিভুক্ত কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন অনেকেই দেখো, দ্যাট মিন্স যাদের রেজাল্ট একেবারেই কম, প্রস্তুতি একেবারেই খারাপ, তারা আসলে এটা দেখে থাকে। সো সেখানে বিজ্ঞানের জন্য 6500টি সিট রয়েছে, মানবিকের জন্য 5710টি সিট রয়েছে, বাণিজ্যের জন্য 9703টি সিট রয়েছে। বাণিজ্যতে অন্যান্য জায়গায় কম সিট থাকলেও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত কলেজ সেগুলোতে অনেকগুলো সিট রয়েছে। সো আমরা এতক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কতগুলো আসন সংখ্যা রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম, এবং এগুলো তোমরা যদি জানো তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে আসলে তোমাদের জন্য কতগুলো সিট বরাদ্দ রয়েছে এবং কোন জায়গায় কম্পিটিশন কেমন, কোন জায়গার প্রস্তুতি কেমন হবে। তোমাদেরকে দেখালাম ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাত কলেজের আসন সংখ্যা। আমি আরেকটি ভিডিওতে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হাজির হব তোমাদের মাঝে। শেষ করার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিতে চাই, তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ইংরেজিতে যদি মনে করো কোনো প্রবলেম হচ্ছে তাহলে তোমরা চলে আসতে পারো তোমাদের মহসিন ভাইয়ার ফুল কোর্সে। সেখানে এমসিকিউ এবং রিটেন রয়েছে, বিশেষ করে রিটেন, শুধু ইংরেজি না, রিটেন যে বাংলা যে সিলেবাস রয়েছে সেটাও আমি তোমাদেরকে একদম ফ্রি দিব। সো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে ভর্তিও নিতে পারবে। তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।